নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ। আজকে আলোচনা করব শুক্র নবমভাবে অবস্থান করলে কি হয়। শুক্র নবমভাবে শুভ হয়ে অবস্থান করলে এদের ব্যবহারিক জ্ঞান ভালো হয়ে থাকে। এদের উচ্চশিক্ষা, এরা হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, মিডিয়া সায়েন্স বা অ্যাঙ্কারিং বা অভিনয়ের সাথে যুক্ত কাজকর্ম বা এয়ার হোস্টেস, এই ধরনের ব্যাপারগুলোর সাথে যুক্ত যদি হতে পারে তাতে অনেকখানি সুবিধা এরা ভোগ করে থাকে। যদি শুক্র অশুভ হয়ে নবমভাবে অবস্থান করে তাহলে অনেক সময় হঠাৎ করে ভাগ্য বিড়ম্বনা সৃষ্টি করিয়ে থাকে, দুর্ভাগ্য এনে থাকে এবং এটা উচ্চশিক্ষাতেও বাধাদান করে থাকে। পিতার অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার সংযোগ সৃষ্টি হয়ে থাকে। যদি নবমভাবে শুক্রের অশুভ প্রভাব আপনি ভোগ করছেন তাহলে আপনার উচিত একটি মধুর শিশিতে অল্প রূপোর টুকরো দিয়ে শিশিটাকে বন্ধ করে সেটা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিন, তাতে অনেকখানি ভালো সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।